আজ যেন সকাল থেকে আকাশের মুখ ভার, জানি না সারাদিন কি চলবে আকাশের অবস্থা। ঘর থেকে বেরোতে পারছি না, ঘরের মধ্যেই যেটুকুনি হচ্ছে। তারপর আবার মেয়েটার এখনও শরীরটা ঠিকঠাক সুস্থ হয়নি, তো আজকে সবজিওয়ালা এসেছিল, নিচে গেলাম কিছু সবজি নিয়ে এলাম। কালকে তো আবার রবিবার আছে, কালকে মার্কেট তো যাবেই। আমি জানি না বৃষ্টি পড়ছে কতক্ষণে বৃষ্টি চলবে, তো হাতের কাছে পেয়ে গেলাম, নিজেতে আছে সবজিওয়ালা আমাদের, তো একটু সবজি একদম নিয়ে নিলাম হাতের কাছে যখন এসেছে। কালকে যা হোক পাওয়া যাবে যখন নেওয়া হবে, তো সব রকম মোটামুটি নিয়ে নিলাম। আর মাছে মাছপালাও আসে, মাছের জন্য মোটামুটি বাজারে যেতেই হয়। দেখি আজকে কি রান্না করব, কি খাবে মেয়েটা বুঝতে পারছি না, শরীরটাও ঠিক নেই, ওর বাবাও বাড়িতে খায় না। আমরা তিন মা মেয়েতে যেটা ভালো লাগে সেটাই আমরা করে খাই। তো একটা বাঁধাকপি, বাঁধাকপির ওরা মোমো খেতে ভালোবাসে, বাঁধাকপির ওরা স্যুপ খেতে ভালোবাসে, তো ওই জন্য একটা বড় বাঁধাকপিও নিয়ে নিলাম। আর ছোট মেয়ের তো স্যালাড চাই, সে স্যালাড খেতে ভীষণ ভালোবাসে। আর কাঁচা লঙ্কা একটু সবসময় টাটকা না রাখলে, ওর বাবা মুড়ি খায়, মুড়ি দিয়ে একটু কাঁচা লঙ্কা লাগে, টাটকা টাটকা কাঁচা লঙ্কার, কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দর হয়। আর এই যে পেঁয়াজ, আমার ছোট মেয়ের খুব ফেভারিট, ভাতের সঙ্গে তুমি কিছু দাও আর না দাও, কাঁচা পেঁয়াজ ওর একটু হলে ভীষণ, ও একদম পুরো ভাত খেয়ে নেবে, খুব ভালোবাসে কাঁচা পেঁয়াজ খেতে। পেঁয়াজগুলো বেশ ভালো, না হলে বর্ষাকালে কী হয়, পেঁয়াজগুলো ভিজে থাকলে পেঁয়াজগুলো না ভেতর থেকে খারাপ হয়ে যায়, তো দেখলাম বেশ ভালো পেঁয়াজগুলো। দেখি আজকে কি নিজেদের মতো রান্না করতে পারি। তো আমার তো রান্নাঘরে এবার আমি চলে গেলাম, চালটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, ভাতের চাল না সাদা সাদা পাউডারের মতো বেরোয়, অনেকটাই চালটা ধুতে হয়, তো ভালো করে চালটা ধুয়ে, জল আমার ফুটে গেছে। অনেকের বাড়িতে হয়তো আজকে খিচুড়ি হয়েছে, কিন্তু আজকে খিচুড়ি করলাম না, বৃষ্টি তো এখন হতেই থাকবে, মাঝে মাঝে তো খিচুড়ি হয়, তো আজকে একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটু সোয়াবিন করে নিচ্ছি। আর সোয়াবিনে আমার মেয়ে ভালোবাসে যেটা, একটু সস আর একটু সয়া সস দুটোকে একটু মিশিয়ে নিয়ে সোয়াবিনের মধ্যে দিয়ে দেব, চিলি সোয়াবিনের মতো খেতে লাগবে খানিকটা, ওই জন্য চিলি সস আর সয়া সস আর টমেটো সস তিনটাকে মিশিয়ে, গন্ধও খুব ভালো আসে আর টেস্টটাও বেশ ভালো লাগে। তো আমার হয়ে গেছে সোয়াবিনের তরকারি। এবার আমি যে বাটিটা ছিল ওটা একটু ধুয়ে জলটা দিয়ে দেব, ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তরকারি। এবার আমার মোটামুটি সব রেডি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, একটু ডাল আর গরম গরম ভাত, স্যালাডও একদম কেটে নিয়েছি। এবার একটু গরম গরম মাছের ঝোল করে নেব। ঝোলও আমার রেডি হয়ে গেছে, এবার মাছগুলো আমি এবার একে একে ছেড়ে দেব। জানি না এখন কি দিয়ে ভাত খাবে, মুখের অনেকটা ওষুধ খেয়েছে তো মুখের কোনো টেস্ট নেই, তাহলে জোর করে একটু খাওয়াতে হবে। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার গরম গরম ভাত আমি দিয়ে দিচ্ছি, দিয়ে উঠাবো, তারপরে ওষুধ আছে তো একটু ঠান্ডা করতে দিলাম, একদম সবই গরম গরম ভাত দিয়ে দিলাম। এবার একটু মুসুরির ডালটা একটু যে ওপরের জলটা ওইটা একটু দিয়ে দিচ্ছি, কারণ ওর শরীরটা বেশ ভালো নেই, পা হাত পাগুলো খুব ব্যথা হয়ে আছে, একটু মুসুরির ডালে একটু প্রোটিন আছে, একটু খেয়ে কিচ্ছু তো খাচ্ছে না, ওই জলের একটু জল করেই করেছি, জলটা একটু সুপের মতো খাবে। আর এই যে ওর
চিলি সয়াবিন, সয়াবিন করলে বলবে যে, ক্যাপসিকাম দিলে আর টমেটো সস দিলে ওর নাকি খুব ভালো লাগে গন্ধটা। তো জানি না দিয়ে দিচ্ছি আমি, কতটা কি খাবে দেখা যাক। এমনিতেও নিজে নিজেই খেয়ে নেয়, কিন্তু শরীরটা ভালো নেই বলে আমি একটু খাইয়ে দিচ্ছি ওকে, যদি একটু ভাত খায় ওই জন্য অল্পই। আর ওই একটু স্যালাড দিয়েছি, স্যালাডের মধ্যে একটু লেবু দিয়েছি, একটু টক টক হবে ওটা, একটু ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা তাহলে একটু টক টক হলে ওর মুখে একটু টেস্ট হবে। তো ওকে আমি একটু ভাত খাইয়েই দিলাম, তাও একটু খাচ্ছে। আজকে তো পেঁয়াজ দিইনি, শুধু শসা টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো যাক মোটামুটি একটু ভাত খেয়েছে, কারণ লেবুতে একটু টেস্টও আসে, মুখটা যাতে ভালো লাগে সেই জন্য সব রকমই গুছিয়ে দিয়েছি, যা ভালো লাগে ও খাক। আমাদের সবার খাওয়া হয়ে গেল, তারপরে দেখছি আকাশটা একটু সূর্যমামা হেসেছে, চারিদিকটা একটু বেশি বৃষ্টি হলে ভালোও লাগে না, তবে একটু বৃষ্টির দরকারও ছিল মাঝে মাঝে, যা গরম পড়ছে তো পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেল। এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। তো মোটামুটি আমার কাজ শেষ, এবার আমি একটু বসে একটু ফোন দেখছি, রেস্টও নেওয়া হচ্ছে। তা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।